নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আবারও একটা নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে আমি আশা চলে এসেছি আপনাদের সামনে। এখন বাজে ঠিক সকাল 5:30। ঘুম থেকে প্রতিদিনের মতো ঠিক 5টাতে উঠেছি। উঠে সকালে যা যা কাজ থাকে সেগুলো সমস্ত করতে হবে, তার আগে নিজের বাসিনাইটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর কি। তারপর গাছে জল দিয়ে নিলাম, যেহেতু গাছগুলোতে জল দিতেই হবে, প্রচণ্ড গরম। তারপরে দেখছি কয়েকটা বোতল এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে, সেগুলো জল ভরে ফ্রিজে ঢুকিয়ে রেখে তারপর চলে এসেছি বিছানাটা পরিষ্কার করব। বন্ধুরা, আমি বেশ কয়েকদিন হলো কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তার বিশেষ কারণ রয়েছে। সেই কারণগুলির মধ্যে সবথেকে বড় কারণ হলো আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, আর এতটাই খারাপ হয়ে গেছিলো যে কোনো ভিডিও শ্যুট করা, এমনকি ফটো তোলা কোনো কিছুই করতে পারছিলাম না, এমনকি ফোনটা অন করতেও পারছিলাম না। তবু অনেক কষ্ট করে 2-4 দিন ঘুরে ঘুরে তারপর ফোনটা আর কি একটু হলেও ঠিক করেছি। কিন্তু বন্ধুরা, যে কোন সমস্ত কিছু অ্যাপস দিয়ে আমি ভিডিওটা এডিট করতাম কিংবা থাম্বনেল বানাতাম, পোস্ট করতাম, সমস্ত কিছু আমার ফোন থেকে উড়ে গেছে। আর সেই সমস্ত কিছু করতে করতে বেশ অনেকটাই সময় লেগে যায়। আর যারা জানেন, ভিডিও করেন, তারা তো অবশ্যই বুঝতে পারবেন কতটা সময় লাগে সেই সমস্ত কিছু সেট করতে আর সেগুলো রেডি করতে। আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম বন্ধুরা জামাই ষষ্ঠীর দিন। তারপর যেদিন ভিডিও দেব, আমি যেহেতু একদিন ছাড়া ছাড়া ভিডিও দিই, রেগুলার কিন্তু আমি ভিডিও পোস্ট করি না, একদিন বাদে বাদে ভিডিও পোস্ট করি। তারপর যে একদিন বাদে ভিডিও পোস্ট করতে গেছিলাম আর কি, লাস্ট ভিডিও আমি জামাই ষষ্ঠীর দিন দিয়েছিলাম, তারপর একদিন পরে যখন ভিডিও দিতে যাই, মানে 27 তারিখে, তখনই দেখি ফোনটা ডিস্টার্ব করছে। আর আমি যখনই ফোনটা নিয়ে কাজ শুরু করতে যাই, ফোনটা পুরোটাই লক হয়ে যায় আর কোনো কাজ করে না। কিন্তু তারপর আমি ফোনের দোকানে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর দেখি যে আমার কি দোকান থেকে আমি ফোনটা সারাবো, সেই দোকানটা বন্ধ ছিল। সেই জন্য অন্য একটি দোকানে নিয়ে যাওয়ার দরুন আমার ফোনটা কি হয়, খারাপের থেকে আরও বেশি খারাপ হয়ে যায়। তারপর বন্ধুরা, আমি তো ভীষণ মনের দিক থেকে ভেঙে পড়ি। বাড়িতে এসে হাজব্যান্ডকে বলার পর, যেখানে আর কি ফোনটা সারাই আমি, মানে ফোনের কোনো কিছু সারানোর দোকান, সেখানে আমি ফোন নম্বর যেহেতু ছিল না, দোকানটাও কয়েকদিন ধরে খুলছে না, তারপর হাজব্যান্ড গিয়ে দোকানের সামনে যেহেতু ফোন নাম্বার দেয়া থাকে, ওখান থেকে ফোন নাম্বারটা নিয়ে এসেছিল। তারপর 2 দিন পরে দোকানটা খুলেছে, সেখানে গিয়ে ফোনটা কোনো রকমে একটু সারিয়ে নিয়ে এসেছি বন্ধুরা। তবু এই ফোনটা দিয়ে ভিডিও করা, এডিট করা সত্যি অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু ফোনটা কয়েক বছর হলো। আর এটা কি বলুন তো বন্ধুরা, যেটা নিয়ে আমরা এগিয়ে চলবো সেটাই যদি খারাপ হয়ে যায়, তাহলে ভিডিও কিভাবে দেব? সেই জন্য আমি 1 সপ্তাহ ধরে কোনো ভিডিও দিতে পারিনি, আর আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, আর আমি প্রচণ্ডই ভেঙে পড়ি। তবুও এখন একটু হলেও ফোনটা ভালো হয়েছে, তবুও ভিডিও এডিট করা আর ভিডিও শ্যুট করার ক্ষেত্রে ফোনটা ভীষণ গরম হয়ে যাচ্ছে বন্ধুরা। আর এখন যে একটা নতুন ফোন কিনবো সেটুকু সামর্থ্য তো এই মুহূর্তেও নেই, সেই জন্য খুবই কষ্টের মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছে। আর কয়েকদিন তো আমি প্রায় রান্নাবান্না খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম বলতে গেলেই চলে। তারপর হাজব্যান্ড নিজে সঙ্গে করে নিয়ে গিয়ে ফোনের দোকান থেকে একটু সারিয়ে এনেছি আর কি, সারিয়ে এনে দিয়েছে। তবু এখনও ঠিক হয়নি, আমার যে নম্বরটা দিয়ে আর কি আমার চ্যানেল ভেরিফাই করা রয়েছে সমস্ত কিছু, সেই নম্বরটা আর কি লক হয়ে গেছে, সেটার কোনো কাজই দিচ্ছে না। সেই জন্য এই 2 দিন ধরে ছোটাছুটি করছি এখানে ওখানে, কিন্তু সেটাও করে পাচ্ছি না, হচ্ছে না আর কি। আর আজকে যে ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই এদিন হচ্ছে মানে আজকে বিকেলেও আমি ফোনটা নিয়ে বেরোবো আর কি ঠিক করার জন্য। জানি না কতদূর কী করতে পারবো বন্ধুরা। এই সমস্ত কিছু কারণে আমার মনটা ভীষণ খারাপ হয়ে রয়েছে, মানে ভিডিও আমি যেহেতু দিতে পারছি না। কি বলুন তো বন্ধুরা, যখনই কোনো কিছু একটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, তখনই সেটা নড়বড়ে হয়ে যায় আর আমাকে আর কি এগিয়ে যাওয়ার সাহস জোগানোর ক্ষমতা হারিয়ে ফেলে, আর আমিও নিজেও হারিয়ে ফেলি আর কি, মানে এগিয়ে যাওয়ার।
সেই জন্য আর কি সমস্ত কিছু দিকে বাধা আসে, আর আমি নিজেকে খুব গুটিয়ে নিই, তারপর আবার মানে উঠে দাঁড়ানোর চেষ্টা করি। আমি জানি এই সময়টা অবশ্য চলে যাবে, থাকবে না, কিন্তু তবুও না মনের দিক থেকে এতটাই ভেঙে পড়ে, যেহেতু আমি ভিডিও ঠিক টাইমে দিতে পারছি না, আর যেহেতু আমি একদিন পর পর আর কি ভিডিও দিই, সেই ভিডিওগুলো তো আমি দিতে পারিনি, আর যে ভিডিওটা আমি রেডি করেছিলাম সেটাও আমার ফোনেতে নেই, ডিলিট হয়ে গেছে, এটা ফোনটা খারাপ হওয়ার দরুন। হয়তো আর কয়েকটা দিন লাগবে সমস্ত কিছু ঠিক করতে, আমি আশা করব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, যদি আমার ভিডিও আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর যদি আমার বন্ধু হতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো বন্ধুরা সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই করতে করতে দেখুন বন্ধুরা, আমি ঘরবাড়ি প্রায় অর্ধেক পরিষ্কার করেই ফেলেছি, ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে। আর ঘরটাই বাইরের দিকটা মোছা হয়ে গেলেই রাস্তাটা ধুয়ে তারপর আমি স্নান করব। আর এ কদিন এতটাই গরম পড়ছে বন্ধুরা যে কোনো কিছুই ভালো লাগছে না, রাতে তো ঘুমোতেই পাচ্ছি না, তারপর এত টেনশান, আর টেনশানের মধ্যে দিয়ে মানে শরীরটা একদমই দুর্বল হয়ে গেছে। আমি যখন প্রচণ্ড টেনশন করি বন্ধুরা তখন কি হয়, আমার হাত পায়ে একদমই জোর পাই না, কোনো কাজ আমি করতেই পারি না। এই সমস্ত কিছু দেখে হাজবেন্ড বলছে চলো তোমার ফোনটা সারিয়ে দিই, কিন্তু বললেই তো হবে না, সারানো সঠিকভাবে হলে তবেই তো আমি সমস্ত কাজ ঠিকঠাক করতে পারবো, আর যেই দোকানতে সারাবো সেটা বন্ধ থাকলে আমি কি করে করব বলুন। আর সমস্ত কিছু ঠিকঠাক না হলে কিন্তু আমরা এগোতে পারবো না, আর আমি ভিডিও যদি রেগুলার মেনটেন করতে না পারি তাহলে আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হতে পারে। এই সমস্ত কিছু ভেবে আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম, তবু আজকে একটা ভিডিও শ্যুট করেছি সকাল থেকে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভেবে খুব কষ্ট করে আর কি এডিট করেছি অনেকটা সময় ধরে, সংসারের কাজ একটু হলেও আর কি সময়ের সঙ্গে সঙ্গে করতে পারিনি, একটু লেট হয়ে গেছে, তবু আমি ভেবেছি না আজকে আমি ভিডিও দেবই, সেটা ভেবেই আমি শ্যুট করেছি আর এডিট করে আপনাদের সামনে তুলে ধরছি। বলুন তো বন্ধুরা, আমার সংসারের কাজকর্ম সমস্ত কিছু করার পরেও আমার হাতে অনেকটাই সময় থাকে, আর এই সময়টা আমি ইউটিউবে যেহেতু ভিডিও দিই সেই দিকে কাজে লাগাই, আর যদি সেটা করতে না পারি তাহলে তো প্রচুর টেনশনে দিন কাটে, এমনকি সংসারের কাজকর্ম করতে করতেও প্রচণ্ড চিন্তা করি। সেই জন্য আর কি আমি এই ইউটিউবের ভিডিও দেওয়ার অপশনটি বেছে নিয়েছি, যাতে আমি কাজ করার সঙ্গে সঙ্গে ভিডিও করতে পারি, আর মনেতে কোনো টেনশন আর কি না থাকে, মনটা ফ্রেশ থাকে, সেই জন্য আর কি তারপরে যে সময়টা আমি পাবো সেই সময়টা আমি ভিডিও এডিট করব, এই ভেবে ইউটিউবে আসা। তারপরে তো অর্থের ব্যাপারে তো রয়েছে, সে সমস্ত সব কিছুই রয়েছে, আর আমি জীবনে কি বলুন তো বন্ধুরা অনেক কিছু হারিয়েছি, আবার দেখা যাচ্ছে অনেক কিছু পেয়েছি, কিছু ত্যাগ করতে গেলে তো, কিছু পেতে গেলে তো কিছু ত্যাগ করতেই হবে। আর দেখুন বন্ধুরা, আমি স্নান করে নিয়েছি, এখন তুলসীতে জল দেবো, আর সকালে যদি স্নান করে তুলসীতে একটু জল দিতে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আজকে আর ঠাকুর ঘরে যেতে হবে না, কারণ আজকে যেহেতু একাদশী, হাজবেন্ডই ঠাকুর ঘরে সমস্ত দায়িত্ব নিয়েছে, ও বাড়িতেই রয়েছে, বেরোবে না, সেই জন্য আর কি আমি ঠাকুর ঘরের কাজ করিনি, শুধু তুলসীতে জল দিয়ে নিলাম। এবার ছাদে চলে এসেছি, জামাকাপড়গুলো মেলে দেব। যতই মন খারাপ হোক, যা কিছু হোক না কেন, সংসারের কাজ কিন্তু ফেলে রাখলে জমে যায়, সেটা ফেলে রাখলে একদমই চলে না। আমি রান্নার বলতে কদিন ধরে
আমি ভাত ডাল আলু সিদ্ধ এই করে চালিয়েছি আর কি, কোনো কিছুই তেমন রান্না করিনি, আর টাইমে খাওয়া দাওয়া করিনি, এতটাই টেনশন, মানে খেতেই পাচ্ছি না, এতটা খারাপ লাগছে। আর দুদিন তো কান্নাই করেছি যে ফোনটা খারাপ হয়ে গেল, কিছুই করতে পারছি না, সারাতেও পারছি না, মানে আমি সারাতে চাইলেও সেটা আর কি হয়ে উঠছে না, যেহেতু দোকানটা বন্ধ ছিল, মানে খুবই ভেঙে পড়েছিলাম। এখন যেহেতু একটু হলো ফোনটা ভালো হয়েছে, আজকে সেই জন্য আর কি সকালে উঠেই ভিডিও শ্যুট করছি আর সব কাজ গুছিয়ে করছি। আর এখন দেখুন ছেলেও এখনও ওঠেনি, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বসে একটু জল খেয়ে নিচ্ছি, তারপর টিফিন করব। সকালে যেহেতু আমরা এখন আমের সময় আম মুড়ি খাই ছেলে আর আমি, সেজন্য কিন্তু অন্য কোনো খাবার রান্নাও করতে হয় না, তারপর কিছু সময় বাদে আর কি ভাত করব, যেহেতু হাজবেন্ড আজকে ভাত খাবে না, ও একাদশীর দিন ভাত খায় না, ফল খায় আর কি, সেজন্য রান্না একটু দেরি করে করলেও কোনো অসুবিধা নেই, আর রান্না করার অত চাপও নেই। এই দেখুন বন্ধুরা, আম মুড়ি মেখে নিয়েছি ছেলের জন্য আর আমার, আমারটা আমি খেয়ে নেবো, ছেলেরটাও একাই খেয়ে নেবে, যেহেতু রেডি করে দিয়েছি, ও একাই খেতে পারে, মাঝে মধ্যে একাই খায় আর মাঝে মধ্যে আমাকে খাইয়ে দিতে হয়, সব সময় যে আমি খাওয়াই সেরকমটা নয়, আবার সবসময় ও নিজে হাতে করে খায় সেটাও নয়। আর সকালে এই আম মুড়ি খেলে না বেশ অনেকটা সময় খিদে পায় না, তারপর ছেলেকে পড়াশুনো করাবো, তারপর যাবো রান্নাঘরে। আজকে তেমন কিছুই রান্না করবো না বন্ধুরা, যেহেতু হাজবেন্ড খাবে না, সেই জন্য আমার আর ছেলের জন্য করবো ডাল আলু সিদ্ধ একটু পাঁপড় ভাজা, এগুলোই করবো। আর ফ্রিজে একটু পনিরের তরকারি রয়েছে সামান্য আমার জন্য আর কি, যেহেতু গতকাল রাতে আমি খাইনি বললাম না, বেশ কদিন ধরে এতই খারাপ লাগছে, খাওয়া দাওয়া করতে পারছি না, মনটা খারাপ, সেই জন্য সেই পনিরের তরকারিটা আমি খেয়ে নেব। আমি ফ্রিজে তরকারি কখনোই রাখি না রান্না তরকারি আর কি, যেটা মানে যখন কাটা তখনই খেয়ে নিই, ফ্রিজে তরকারি রাখলে না আমরা খেতে পারি না, আর হাজবেন্ড আর ছেলেকে তো ওদেরকে তো দিই না, আর একটু আধটু যদি কখনো থাকে সেটা আমি খেয়ে নিই। আর এখন ছেলেকে পড়াশোনা করাচ্ছি আর কি, পড়া মুখস্থ করাচ্ছি, ঘরের মেঝেতেই বসেছি, এতটাই গরম না বাইরেও বসতে পারছি না, আর বিছানায় তো বসা যাবেই না। আর এই যে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, ছেলেকে পড়াশোনা করিয়ে আমি চলে এসেছি ছাদে, এসে এখন জামাকাপড়গুলো তুলে নিয়ে গিয়ে তারপরে সোজা চলে যাবো রান্নাঘরে, গিয়ে রান্না করব। রান্নাটা হয়ে গেলে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে আজকে সারাদিনের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে, কারণ ঠাকুর ঘরে যেহেতু যাইনি, গোপালের কাজ সমস্ত কিছু হাজবেন্ডই করছে, আর আমার একটু আজকে কাজের চাপ কম রয়েছে, সেজন্য ছেলেকে একটু বেশি সময় ধরে পড়ালাম। যদি সংসারের কাজ একটু দেখি কম থাকে আর কি, সংসারের কাজের চাপ কম থাকে, সেদিন ছেলের পিছনে একটু বেশি সময় দিতে পারি, কারণ ওর পড়াশোনার দিকটাও আমাকেই দেখতে হয়, সেই জন্য আর কি। আর ওর দিকে সময় দিতে গেলে না অনেকটা সময় বসে থাকতে হয়, অন্যান্য কাজ কিন্তু সেই সময় করা যায় না, আর আমি যদি উঠে আসি ও তখন আর কি পড়াশোনা করতে চায় না, যেহেতু এখন ছোট তো ওকে একটু ধরে ধরেই পড়াতে হয়, আর আমার অসুস্থতার মধ্যে দিয়ে কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে, আর সেই মানে পিছিয়ে যাওয়াটা পূরণ করতে গেলে আমাকে এখন প্রচুর খাটতে হবে। আর এই দেখুন বন্ধুরা, ভাত হয়ে গেছে, আজকে ছোট্ট হাঁড়িতে ভাত করেছি ছেলে আর আমার জন্য, এটাই আমরা দুপুরে খাবো, রাতেও হয়ে যাবে, আর আজকে কোনো রান্নাবান্নাই করবো না। আর আজকে করেছিলাম মটরের ডাল, ডালটা একটু সম্পাটা দিয়ে নিচ্ছি, আর যেটুকু রান্না করেছিলাম না আমাদের দুজনের রাতে হয়ে গেছিলো, কোনো অসুবিধা হয়নি। আর এই যে রান্না কমপ্লিট, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা, ডাল আর পনিরের তরকারি, এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো, সত্যি ভীষণ ভালো হয়েছিল খাওয়াটা। মাঝে মধ্যে এরকম খেলেও কিন্তু পেটটাও ভালো থাকে, নিজের শরীরটাও ভালো থাকে, তাই না? তারপর চলে যাব রান্নাঘরে, আর এখন গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। প্রতিদিন বন্ধুরা আমি রান্না যেটাই করি না কেন, আমি কিন্তু গ্যাস স্টোভটা এইভাবেই স্কচ ব্রাইট ভিম বার দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে মুছে নিই, এতে রান্নাঘরও পরিষ্কার থাকে, আমার জিনিসটাও মানে নোংরা হয় না, নতুনের মতো থাকে। যারা আমার পুরনো বন্ধু তারা তো অবশ্যই জানেন, নতুন বন্ধুদের জন্য বললাম এটা আর কি। আর আমি এই আমার কাজটা করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে যায়, আমি খুব সহজে তাড়াতাড়ি আপনাদের সামনে যতটুকু পারি তুলে ধরি আর কি, বেশ পরিষ্কার করে মুছতে বেশ অনেকটাই সময় লাগে, কারণ সাবানে যেহেতু ফেনা সেটা তো মুছতে সময় লাগবে, তারপর বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। Thank you.
তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে নেক্সট দিন অন্য একটি ভিডিওর সঙ্গে দেখা হবে। তত সময় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। রাধে রাধে, ধন্যবাদ।